আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে। বন্ধুরা, অনেকদিন আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন থেকে কন্টিনিউ থাকার চেষ্টা করবো আপনাদের মাঝে। আর যে বিষয় নিয়ে কথা বলবো আজকে, কথা বলবো বোনাস ক্ষেত্রে তেনতা নিয়ে। বোনাস ক্ষেত্রে তেনতা নিয়ে আপনারা অনেকে অনেকভাবে প্রশ্ন করছেন যে ভাই, এই বোনাস ক্ষেত্রে তেনতা দোমানদার শেষ তারিখ কত তারিখ, ও যারা দোমানদার করছে আপনাদের পার্লামেন্টগুলো কত তারিখ থেকে আসতে পারে। আজকে এই ক্ষেত্রে তেনতার বিষয় নিয়ে কথা থাকবে। আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। তাহলে এই বোনাস ক্ষেত্রে তেনতার জন্য যারা দোমানদার করেন নাই কিংবা যারা দোমানদার করছেন, আপনারা অনেকে এর ভিতরে অনেক কিছুই জানতে পারবেন। সর্বপ্রথম কথা বলি আপনার পার্লামেন্টের তারিখ নিয়ে। আপনারা যারা শুরুতে দোমানদার, যখন থেকে শুরু হয়েছে শুরুতে যারা দোমানদার করছেন, প্রথম সপ্তাহে কি দ্বিতীয় সপ্তাহে, আপনাদের পার্লামেন্ট কিন্তু অলরেডি দেওয়া শুরু হয়েছে। আবার অনেকের হয়তো আপনার ট্যাক্সের সমস্যা থাকতে পারে কিংবা আপনার ঋতুর উপর সমস্যা থাকতে পারে, এই জন্য পার্লামেন্ট গুলো আসতে দেরি হইতে পারে। কিন্তু ডিসেম্বরের ভিতরে আপনাদের সকলের পার্লামেন্ট গুলো আসবে যারা দোমানদার করছেন। আর এই ছিল পার্লামেন্টের তারিখ নিয়ে কথা। এবার কথা বলি দোমানদার শেষ তারিখ কত তারিখ সে বিষয় নিয়ে। দোমানদার শেষ তারিখ এই সেপ্টেম্বর মাসের আপনার 30 তারিখ পর্যন্ত আপনারা দোমানদার করতে পারবেন। যারা এখনো দোমানদার করেন নাই, এই সেপ্টেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত আপনারা দোমানদার করতে পারবেন। এর ভিতরে এখনই আপনারা দোমানদার করে ফেলেন যদি আপনি দোমানদার না করে থাকেন। আর সেপ্টেম্বর পরে এইটা আরো বাড়ানো হবে কিনা এটা এখনো শিওর না, কেননা প্রতি বছরই আপনার দোমানদার পরও 1 সপ্তাহ 10 দিন একটা টাইম দেওয়া হয়। এখন এরকম এবছর দেওয়া হবে কিনা সেটা শিওর না, এই জন্য আপনারা যারা দোমানদার করেন না এই মাসের 30 তারিখের ভিতরে আপনারা দোমানদার করবেন। এই সেতু তেনতা নিয়ে আপনারা অনেকে অনেকবার প্রশ্ন করছিলেন, আশা করি আপনারা জানতে পারলেন দোমানদার শেষ তারিখ কত তারিখ ও পার্লামেন্ট কত তারিখ থেকে দেওয়া শুরু হয়েছে। আর এই সেপ্টেম্বর মাসে যারা দোমানদার করেন আপনারাও ডিসেম্বরের ভিতরে পার্লামেন্ট পাবেন। আর অনেকে আপনারা জানতে চাইছেন যে এই মুহূর্তে কোনো বোনাস আছে কিনা, ফ্যামিলি কিছু বোনাস আছে আপনাদের, এর পরবর্তীতে স্টেপ বাই স্টেপ এই ফ্যামিলি বোনাস নিয়ে কথা বলার চেষ্টা করব। কোরাই কার্ডের জন্য যারা দোমানদার করছিলেন অলরেডি কোরাই কার্ডের কিন্তু 500 ইউরো কিন্তু দেওয়া শুরু হয়েছে। আপনার এই মাসের প্রথম সপ্তাহ থেকেই কিন্তু কোরাই কার্ডে 500 ইউরো কিন্তু আসা শুরু করছে যারা কোরাই কার্ডের জন্য দোমানদার করছিলেন। কোরাই কার্ডটা নিয়ে কিন্তু পূর্বে একটা ভিডিও দেওয়া আছে, এটা আপনার বনি এক্সপ্রেসের মতো, এটা ফ্যামিলি বোনাস। আপনারা যারা এখনো দোমানদার করেন না এই কোরাই কার্ডের জন্য আপনারা দোমানদার করতে পারেন। আপনারা অনেকে জানতে চাইছেন বেকার যারা আছে তাদের জন্য কোনো বোনাস আছে কিনা, আপনাদের জন্য 1000-এর একটি বোনাস আছে। পূর্বে এই ভিডিওটা দেওয়া হয়েছে, আপনারা যারা এখনো দেখেন না আমার চ্যানেলে যাই ভিডিওটা দেখে নিতে পারেন। আর যদি আপনারা তাও খুঁজে না পান আমি আপনাদের জন্য নতুন ভাবে আবারও এই ভিডিওটা নিয়ে আসবো। যারা বেকার আছেন যদি আপনারা জানতে চান যে এই বোনাসটা কবে থেকে দেওয়া হবে কি বৃত্তান্ত, A to Z নিয়ে আপনাদের মাঝে নতুন ভাবে আবার ভিডিও আসবে। বন্ধুরা, এই ছিল কিছু বোনাস নিয়ে কথা। আশা করি এই ভিডিওটা একটু হলে আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিও গুলো দেখতে থাকবেন, আমার সাথে থাকবেন, কেননা আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসি, নতুন নতুন কথা নিয়ে আসি। আমি লিটন ইটালি নেপলি থেকে আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে। বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, বাই বাই, আল্লাহ হাফেজ।